সম্মানিত হাজেরিন আমি বাংলাদেশ থেকে এসেছি আজকে এসেছি আবার আল্লাহ হায়াতে নিলে কালকে ভোরেই চলে যাব শুধুমাত্র বশির হাতে এই মাহফিলকে কেন্দ্র করে বাংলাদেশের শত ব্যস্ততাকে উপেক্ষা করে আমি এসেছি কারণ মেজো হুজুর সাহেবের কাছে উনি আমাকে বলেছিলেন যে ঈদ মাহফিলে ইসালি সাহেব মাহফিলে তুমি থাকবা আমি জীবনে কোনো দরবারে যাইনি এখন পর্যন্ত শুধুমাত্র এখানে এসেছিলাম ভারতে বেড়াতে এসে আমি বসিরহাট দরবারটা দেখতে এসেছিলাম এখানে এসে আমি যেটা দেখেছি দেখার পরে এই দরবারের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে এই দরবার পরিচালকদের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে এখানে আমি শিরক পাই নাই বেদাত পাই নাই যার জন্য আমি যখন উনি বলেছিলেন আমি আমার সর্বোচ্চ ত্যাগ করে আমি এই মাহফিলে এসেছি তো কিছু সময় কথা বলার সুযোগ পেয়েছি আসলে কথা বলার উদ্দেশ্য নিয়ে আসিনি এসেছি এখানে দোয়া নিতে এবং আমি আমার হুজুরের কাছ থেকে দোয়া নিয়েছি আপনারাও হয়তো খেয়াল করে দেখেছেন তো দোয়া নেওয়া হয়ে গেছে এখন যেহেতু মাইকটা ধরিয়ে দিয়েছে কিছু সময় কথা বলতে চাই আপনারা যদি শুনতে চান বলবেন ইনশাআল্লাহ শুনবেন আমি আজকে আসার পথে আমি তো শিল্পী মানুষ একটু জানেন আসার পথে আমি আজকের দরবারটা নিয়ে আমার অভিজ্ঞতা থেকে আমার জ্ঞানের আলোকে একটা সঙ্গীত রচনা করেছি আমি সেটা দিয়েই আলোচনা শুরু করতে চাই শুনবেন শিরক বেদাতের করে উৎখা বশির হাতের এই মাওলানা বাদ আলে মোলামার করে আবাদ বশির হাতের এই মাওলানা বাদ শিরক বেদাতের করে উৎখা বশির হাতের এই মাওলানা বাদ আলে মোলামার করে আবাদ বশির হাতের এই মাওলানা বাদ এই আকাশে উদয় হয়েছিল রুহুল আমিনের মতো চাঁদ শিরক বেদাতের করে উৎখা বশির হাতের এই মাওলানা বাদ আলে মোলামার করে আবাদ বশির হাতের এই মাওলানা বাদ পথ ভোলা মানুষেরা দিশা খুঁজে পায় তাই তো আসে সবে আমি নাই তুমি পথ ভোলা মানুষেরা দিশা খুঁজে পায় তাই তো আসে সবে আমি নাই ও মহান প্রভু আল্লাহ তালা ও মহান প্রভু আল্লাহ তালা তোমাকেই করে ইবাদত শির বেদাতের করে উৎখাত বশির হাতের এই মাওলানা বাদ আলে মোলামার করে আবাদ বশির হাতের এই মাওলানা বাদ ঘুমিয়ে আছে এইখানে মহান আল্লাহর অলি তার দেখানো পথটি ধরে আল্লাহ রাসূলের পথে চলি ঘুমিয়ে আছে এখানে মহান আল্লাহর অলি তার দেখানো পথটি ধরে আল্লাহ রাসূলের পথে চলি মহান রবের প্রিয় বান্দা হতে মহান রবের প্রিয় বান্দা হতে পেতে চাই না যাত শিরক বেদাতের করে উৎখাত বশির হাতের এই মাওলানা বাদ আলে মোলামার করে আবাদ বশির হাতের এই মাওলানা বাদ এই আকাশে উদয় হয়েছিল এই আকাশে উদয় হয়েছিল রুহুল আমিনের মতো বেদাতের করে উৎখাত বশির হাতের এই মাওলানা বাদ আলে মোলামার করে আবাদ বশির হাতের এই মাওলানা বাদ কথা কি ভুল বলেছি একটাও আমি বাংলাদেশের মানুষ তারপরেও এই জায়গা সম্বন্ধে যতটুকু লিখেছি আপনাদের কি মনে হয় কোনো ভুল লিখেছি আমি বিশ্বাস করি যা লিখেছি এটা এখানকার কিঞ্চিত নয়